দুদিনের জনপ্রিয় জননেতা বিধায়ক সুরজিৎ দত্ত এবার আবার অষ্টমবারের জন্য এখানকার প্রার্থী হিসেবে ভারতীয় জনতা পার্টির মনোনীত হয়েছেন। উনি বিভিন্ন জায়গায় পথসভা এবং র্যালির মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, কিন্তু উনার হয়ে আমরা বিভিন্ন বাড়ি বাড়িতে আমরা ভোট প্রচারে যাচ্ছি। আমাদের মহিলা মোর্চা থেকে শুরু করে, যুব মোর্চা থেকে শুরু করে, এসসি মোর্চা থেকে শুরু করে, মাইনরিটি মোর্চা থেকে শুরু করে আমরা সবাই যাচ্ছি। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্ন ত্রিপুরায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে অভূতপূর্ব উন্নয়ন চলছে ত্রিপুরা রাজ্যে, এবং শান্তি সম্প্রীতির বার্তা যে আমরা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমরা আমাদের 100% আমাদের বিশ্বাস আমাদের বিধায়ক সুরজিৎ দত্ত বিপুল ভোটে গতবারের থেকে ডাবল ভোটে এখান থেকে নির্বাচিত হবেন সাতরামনগর বিধানসভা কেন্দ্র থেকে, এবং দিকে দিকে সারা রাজ্যে ভারতীয়